সকাল থেকে চলছিল প্রস্তুতি। বেলা যত বেড়েছে প্রদেশ কংগ্রেস অফিসে কর্মী সমর্থকদের আনাগোনাও বেড়েছে। কারো হাতে আবির, কারো হাতে মিষ্টি, কেউ আবার এলেন আতশবাজি নিয়ে। সময় যত এগিয়েছে ততই নিশ্চিত হয়েছে প্রণব মুখোপাধ্যায়ের জয়। লাফিয়ে লাফিয়ে বেড়েছে তাঁর প্রাপ্ত ভোটের পরিমাণ, তার সঙ্গে তাল রেখে বেড়েছে কর্মী সমর্থকদের উচ্ছ্বাসের মাত্রা। অবশেষে জয় ঘোষণা, উৎসবে মেতে উঠল বিধান ভবন। এবার মিষ্টি মুখের পালা। প্রণব মুখোপাধ্যায় মহাশয় ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়ে গেছেন। এই মুহূর্তটা আমাদের কাছে খুবই আনন্দের মুহূর্ত। আমরা বাংলার মানুষ আনন্দিত এবং গর্বিত। এদিন প্রণব মুখোপাধ্যায়ের জয় উৎসবে মেতে ওঠে গোটা মহানগরী। বের হয় শোভাযাত্রা, পোড়ানো হয় বাজি, চলে মিষ্টি মুখ। দক্ষিণ কলকাতার ট্রায়াঙ্গুলার পার্ক থেকে গড়িয়াহাট পর্যন্ত শোভাযাত্রা বের হয়। উচ্ছ্বসিত কংগ্রেস কর্মী সমর্থকরা অভিনন্দন জানান প্রণব মুখোপাধ্যায়কে। আমাদের বাংলার গর্ব, বাংলার অহংকার, আজ বাংলার আমরা গর্বিত যে এমন একজন বঙ্গ সন্তান ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, যাকে ভারতবর্ষের প্রতিটি মানুষ, সারা পৃথিবীর মানুষ জানেন। ভবানীপুর যদুবাবুর বাজার থেকেও বের হয় মিছিল। আবির মাখা রবিবাসরীয় বিকেলে বাঙালির নতুন ইতিহাসের সূচনা। অর্ণব মুখোপাধ্যায়, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।